সূরা শামস এটা মক্কি সূরার অন্তর্গত আয়াত 15টি। এই সূরার প্রথম শব্দ থেকে নামকরণ হয়েছে আশ-শামস। এটি আল কোরআনের 91তম সূরা। তোমাদের যে কয়টা সূরা আছে প্রত্যেকটা সূরার এই প্রথম দিকে তথ্যগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো থেকে বহুনির্বাচক প্রশ্ন, কখনো কখনো জ্ঞানমূলক প্রশ্ন আসে। এরপরে কিছু শব্দার্থ আছে, আমি গুরুত্বপূর্ণ শব্দার্থ যেগুলো সেগুলো বলে দিচ্ছি। 54 পৃষ্ঠা দেখো তোমাদের পাঠ্যবইয়ে, সেগুলো একটু তোমরা বইতে দাগায় নাও। এই যে এটা আশামস, আশামস অর্থ হচ্ছে সূর্য, আশামস অর্থ হচ্ছে সূর্য, এটা দাগাও। তারপরে আল কমারু অর্থ হচ্ছে চন্দ্র, এটা দাগাও। এরপরে আল নাহারু মানে হচ্ছে দিন দিবস, এটা দাগাও। এরপরে আল লাইলি রাত রাত্রি। এরপরে আচ্ছামাই আকাশ বা আসমান। এরপরে আছে আছে আল আর্দ জমিন পৃথিবী। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ ডান পাশে এখানে একটা আছে, না কত মানে হচ্ছে উষ্টি, না কত মানে হচ্ছে উষ্টি। মোটামুটি এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, এখানে হচ্ছে ডান পাশে একটা শব্দ অর্থ, সেটা হচ্ছে না কত, না কত মানে হচ্ছে উষ্টি। আর বাম পাশে এখানে আছে আল আর্দ মানে জমি, আসসামাও মানে আকাশ, এরপর আল্লাইল মানে রাত, আর নাহার মানে দিন, আর কবার মানে চন্দ্র, আর শান্ত মানে সূর্য। এই শব্দ অর্থগুলো পরীক্ষায় আসতে পারে যে এটা শব্দ অর্থ কি। বাকিগুলো এমনিতে বলে দিচ্ছি, ওয়া মানে শপথ, কসম, দোহা হা তার কিরণ, তালা হা তার পশ্চাৎ আসে, জাল্লাহা তাকে প্রকাশ করে, ইয়াগেস্তা হা তাকে আচ্ছাদিত করে ফেলে, মা যিনি বানাহা তৈরি করেছেন। এরপরে তোহাহা তা বিস্তৃত করেছেন, নাফসুন প্রাণ, সওয়াহা তাকে সুঠাম করেছেন, ফুজুরহা তার পাপ কর্ম, তাকওয়াহা তার সৎকর্ম, আফলাহা সফল কাম হবে। এরপরে এখানে আছে হচ্ছে সাক্কাহা নিজেকে পবিত্র করবে, খাবার ব্যর্থ হবে, দাসাহা নিজেকে কলুষিত করবে, কাজাবাত মিথ্যা প্রতিপন্ন করেছিল, সামুদু সামুদ জাতি বিতাকওয়াহা তাদের অবাধ্যতা দ্বারা, এই যখন এমবাআসা তৎপর হয়ে উঠলো, আশফাহা তাদের সবচেয়ে হতভাগা ব্যক্তি, ফাকালা অতঃপর বললেন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, সুকিয়াহা তাকে পানি পান করানো, আকরুহা অতঃপর তারা তাকে কেটে ফেললো, বা দামদামা তাকে ধ্বংস করে দিলেন, মেজামবিহীন তাদের পাপের কারণে, লা ইয়াখাফু তিনি ভয় করেন, উকফাহা পরিণাম। বিসমিল্লাহির রহমানির রহিম, অনুবাদ দেখো, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, ওয়াশামসি ওয়া দুহাহা শপথ সূর্যের এবং তার কিরণের। আল্লাহ তাআলা যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান, তখন তিনি এরকম তার সৃষ্টি জিনিসের শপথ করেন। তো এটা আল্লাহ তাআলার জন্য বৈধ আছে, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, তিনি তার সৃষ্টি জিনিসের শপথ করতে পারেন। কিন্তু আমাদের জন্য কিন্তু এগুলো শপথ করা জায়েজ নেই, আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার নামে শপথ করতে পারবো, যে আল্লাহর শপথ, বুঝতে পারছো? এর বাইরে অন্য কোনো কিছু নিয়ে শপথ করা জায়েজ নেই, কিন্তু আল্লাহ তাআলা তার সৃষ্টি যে কোনো জিনিস নিয়ে শপথ করতে পারে। এরপর আল কমারি ইজা তালাহা, শপথ চন্দ্রের যখন তার সূর্যের পর আবির্ভূত হয়, মানে এগুলো আল্লাহ তাআলার, তিনি যে একজন মহান সৃষ্টিকর্তা, তার এগুলো বিশেষ নিদর্শন, চন্দ্র সূর্য দিন রাত, তাই না? এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় পাই। শপথ দিতে যখন সে তাকে প্রকাশ করে, শপথ রাখে যখন সে তাকে আচ্ছাদিত করে, অর্থাৎ সূর্যকে আড়াল করে দেয়, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার, অল আরদি ওমা তোহাহা শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার, ওয়ানাফসি ওমা সাওয়াহা এবং শপথ মানুষের যিনি তাকে সুঠাম করেছেন। এই সমস্ত কিছুর শপথ আল্লাহ তাআলা করেছেন। এরপরে আলহামাহা ফুজুরহ ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি তার সৎকর্ম অসৎকর্মের জ্ঞান দান করেছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৎকর্ম অসৎকর্ম ভালো মন্দ বোঝার জ্ঞান দান করেছেন, কিন্তু মানুষ তার বিবেকটাকে কেউ কাজে লাগায় আর কেউ বিবেককে উপেক্ষা করে অসৎকর্ম করে। একটা চোরও কিন্তু জানে যে চুরি করাটা খারাপ কাজ, তাই না? যারা এই যে ইদানিং যে ধর্ষণ বেড়ে গেছে, যারা ধর্ষণ করতেছে তারাও কিন্তু জানে যে এটা খারাপ কাজ, তারপরও নিজের ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও সে খারাপ পথে ধাবিত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা,
সে সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে, অর্থাৎ এ সমস্ত খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে যে নিজেকে বিরত রাখবে সে সফলকাম হবে দুনিয়া এবং আখিরাতে। অকাত খাবা মন্দসহা, আর সে ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে, অর্থাৎ পাপের মাধ্যমে মানুষের অন্তরে দাগ পড়ে যায়। যেমন হারিকেন জ্বালানোর ফলে চিমনিতে কি কালো দাগ পড়ে না, ঠিক সেই রকমই মানুষ যখন কোনো গুনাহের কাজ করে তার অন্তর এরকম কালো দাগ পড়ে, এটাই বলা হচ্ছে যে কলুষিত করে। এরপরে আল্লাহ তাআলা উদাহরণ হিসেবে ছামূদ জাতির কথা এখানে নিয়ে আসছেন, যে তারা তাদের পাপের কারণে কিভাবে ধ্বংস হয়েছিল। তা আমি একটু এখানে সংক্ষেপে তোমাদেরকে ছামূদ জাতির বিষয়টা বলি। ছামূদ জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তিনি তাদেরকে মূর্তি পূজা সহ বিভিন্ন খারাপ কাজ পরিত্যাগ করে আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেন। তো তারা বলেন যে তুমি যে নবী তার প্রমাণ কি? তিনি বললেন তোমরা কি প্রমাণ চাও? তখন তারা বলল যে আমাদের চোখের সামনে এই যে সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি, সেই পাহাড় থেকে একটা উট বের হয়ে আসতে হবে, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে বিশ্বাস করব। তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তাদের চাহিদা মতো এই পাহাড়ের মধ্যে থেকে একটা উট বের হয়ে আসবে, কিন্তু শর্ত হচ্ছে সেই উট এই নদীর পানি যেদিন পান করবে, তারা তাদের কোনো উটকে সেই নদী থেকে পানি পান করাবে না। অর্থাৎ সপ্তাহে মনে করো শুক্রবারে যদি আল্লাহ তালার প্রদত্ত ওই মসজিদের উট পানি পান করে, তাহলে শুক্রবারে তাদের কোনো উট পানি পান করবে না, তাদের উটগুলো পানি পান করবে শনিবারে। আবার রবিবারে আল্লাহর এই উটটা পানি পান করবে, সেদিন তাদের উট পানি পান করবে না, তাদের উট আবার সোমবারে পান করবে, এইভাবে একদিন পর পর এরকম একটা শর্ত দিয়ে আল্লাহ তালা তার নবীকে জানালেন। তো সালেহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন যে তাহলে এই কন্ডিশন মানতে হবে তোমাদেরকে, তাহলে আল্লাহ তাআলা এই মুজিজা দেখাবে। তো ওরা বললো ঠিক আছে, এটা আর এমন কি কাজ, মানে ওদের মনে করলো যে এটা কি কোনোদিন সম্ভব নাকি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষে তো সবই সম্ভব, তাই না? তো তখন আল্লাহ তাআলার ইচ্ছায় পাহাড়ের মধ্য থেকে একটা উট বের হলো, মাদি উট, সেজন্য উষ্টি বলা হয়েছে, অর্থাৎ মাদি উট। তো সেই উট তাদের চোখের সামনে বের হয়ে আসলো এবং নদী থেকে পানি পান করলো। তখন কিছু লোক ইমান আনলো, কিন্তু তারপরে অনেকে কি বললো যে এটা একটা জাদু, এটা কি জাদু, তারপরেও তারা বিশ্বাস করলো না। এবং এইভাবে একদিন একটা উট পানি পান করবে, আর একদিন সমস্ত উট পানি পান করবে, এটা তাদের কাছে সুষম বন্টন মনে হলো না, কিন্তু আগে কিন্তু তারা রাজি হয়েছিল। তো সেই জন্য তারা গোপনে গোপনে কিছু লোক ষড়যন্ত্র করলো যে আল্লাহর এই উটটাকে তারা হত্যা করবে। তো যে কয়জন উটটাকে হত্যা করতে গেছিল তাদের মধ্যে সবচেয়ে যে হতভাগ্য, অর্থাৎ এই কুচক্রী দলের যে লিডার তার কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে কাজাবাদ সামুদ বেতওয়া, সামুদ সম্প্রদায় অবাধ্যতা অবশ্যত অস্বীকার করেছিল, এই যে বা যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তি তৎপর হয়ে গেল, সেই লিডার কি করলো, সে সর্বপ্রথম যে উটটাকে আঘাত করেছিল, যেই উটটা আল্লাহ তাআলা মুজিজা হিসেবে পাহাড়ের মধ্যে থেকে বের করেছিলেন। ফাকাল আলাইহি রাসূলুল্লাহি না কাতাল্লাহি ওয়াসুকিয়া, তখন আল্লাহ রাসূল অর্থাৎ সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন যে এই উটটার কোনো ক্ষতি করো না, একে পানি পান করতে দাও, হ্যাঁ এটা যখন পানি পান করবে সেদিন তোমাদের উটগুলোকে পানি পান করাইও না, এভাবে তিনি তাদেরকে সতর্ক করলেন। কিন্তু ফাকাত যাবো হু ফা ফারুহা, তারা তাকে অস্বীকার করলো এবং উটটাকে কেটে ফেললো, অর্থাৎ হত্যা করলো। ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিজাম্মিহিম ফাসাওয়াহা, তখন তাদের পাপের কারণে প্রতিপালক তাদেরকে ধ্বংস করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি এর পরিণাম সম্পর্কে ভয় করেন না, যে তিনি এতগুলো লোককে ধ্বংস করে দিলেন, না জানি লোকেরা তার বিরুদ্ধে কোন বিদ্রোহ করে বসে, আল্লাহ তাআলা এই ধরনের কোনো ভয় আছে নাই, তাই না? তিনি তো সর্বশক্তিমান, দুনিয়ার সব মানুষ মিলে যদি আল্লাহর কোনো উপকার করতে চায় তাও পাবে না, আবার সবাই মিলে যদি আল্লাহর কোনো ক্ষতি করতে চায় তাও পারবে না। তো ব্যাখ্যা এবং শিক্ষার মধ্যে এই বিষয়গুলো, ব্যাখ্যার মধ্যে মোটামুটি এই বিষয়গুলো রয়েছে সালেহ আলাইহিস সালামের যে ঘটনাটা। তারপরে শিক্ষাটা একটু দেখি, আল্লাহ তাআলাই আসমান জমিন মানুষের স্রষ্টা, তিনি সূর্য চন্দ্র রাত দিন আবর্তন ঘটান, তিনি মানুষের ভালো মন্দ সত্কর্ম অসৎকর্ম জ্ঞান দান করেন, যে ব্যক্তি সৎ কাজ করবে সে সার্বিক সফলতা পাবে, যে নিজেকে পাপ কাজে জড়িয়ে ফেলবে সে ব্যর্থ হবে। পূর্ববর্তী জাতি সর্বত্র যারা অবাধ্য ছিল তারা তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি প্রদান করেছিল। এখানে ছামূদ জাতির কথা গেল, এইভাবে আদ জাতিকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তারপরে হচ্ছে ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন,
তারপরে কারুনকে ধ্বংস করেছেন, এই ঘটনাগুলো তোমরা শুনেছ। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে যে কখনো আল্লাহ তাআলার অবাধ্যতা হওয়া যাবে। এরপরে আরেকটা সুরা আসো, সেটা হচ্ছে সুরা দোহা, পরিচয় কোরআনের 93তম সুরা আয়াত 11টি, মক্কায় অবতীর্ণ। প্রথম শব্দ দোহা থেকে নামকরণ হয়েছে আদ-দোহা। এটার একটা শানে নজুল রয়েছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকার কারণে 2-3টা তাহাজ্জুদ সালাত আদায় করতে পারেনি। এ সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তার নিকট ওহী নিয়ে আগমন করেননি। মক্কার কাফির মুশরিকরা তখন বলতে থাকে মুহাম্মাদকে তার প্রতিপালক পরিত্যাগ করেছেন, নাউজুবিল্লাহ। বিশেষ করে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলল, হে মোহাম্মদ, আমার মনে হয় তোমার নিকট যে শয়তান আসতো, এখানে তুমি জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলে গালি দিয়েছো, নাউজুবিল্লাহ। সে তোমাকে পরিত্যাগ করে চলে গেছে, 2-3 রাত যাবত আমি তাকে তোমার নিকট আসতে দেখছি না। তাদের কাফিরদের এসব কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মাহত হন এবং আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে এই সূরাটি নাজিল করেন এবং কাফিরদের গুজবেরও প্রতিবাদ জানানো হয়। আচ্ছা, এই সূরায় কোন কোন শব্দ তো গুরুত্বপূর্ণ, আগে গুরুত্বপূর্ণ শব্দ তো গুলো দেখায় না। 1 নম্বর হচ্ছে আদ-দুহা, পূর্বাহ্ন, দিনের প্রথম ভাগ। আচ্ছা, আর লাইল তো আগে সূরাতেই পড়েছ। এরপরে খয়রুন মানে হচ্ছে উত্তম, ভালো, এটা দাগাও। আয়লান, অভাবগ্রস্ত, নিঃস্ব, এটা দাগাও, আয়লান। এরপরে ফালা তাকহার, অতএব আপনি কঠোর হবেন না, এটা দাগাও। আর সায়লা, প্রার্থী, ভিক্ষুক, অভাবী, আর লা তানহার, আপনি ধমক দেবেন না। আমি আবারও বলে দিচ্ছি, এখানে প্রথমে হচ্ছে আদ্দোহা, পূর্বাহ্ন, দিনের প্রথম ভাগ। এরপরে আসা হচ্ছে আয়লান, অভাবগ্রস্ত, নিঃস্ব, ফালা তাকহার, আপনি কঠোর হবেন না, সায়লা, প্রার্থী, ভিক্ষুক, লা তানহার, আপনি ধমক দেবেন না। আর এবার সার একটা হচ্ছে খয়রুন, উত্তম, ভালো। এই কয়টা শব্দ তোমরা বিশেষভাবে মুখস্থ করবা। আচ্ছা, এবার আমরা সুরার দিকে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আদ-দুহা, ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্ন। এখানে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে শপথ করেছেন। পূর্বাহ্ন মানে হচ্ছে সকাল, প্রভাত আর কি। ওয়াল্লাইলি ইযা, শপথ রাতে যখন তা নিঝুম হয়, গভীর রাতের শপথ করেছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেনি, আপনার প্রতি রূপ হননি। এখানে কাকে বলছেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই আপনার জন্য ইহ পরকাল, ইহকাল অপেক্ষা শ্রেয় হবে, অর্থাৎ দুনিয়ার চেয়ে আখিরাতে আপনার কল্যাণ হবে। ফলা সাফিতি করব কফাতা, ওচে আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন, আপনি তাতে সন্তুষ্ট হয়ে যাবেন, মানে আল্লাহ তাআলা আপনাকে এমন নিয়ামত দেবেন তাতে আপনি খুশি হয়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা অতীতের নিয়ামত সম্পর্কে বলতেছেন যে আলম ইয়াজিদকি ইয়াতিমান ফাআওয়া, আমি কি আপনি কি ইয়াতিম অবস্থায় পাইনি, অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছি। বাবা যাতে একটা দয়াল্লান ফাহাদা, আপনাকে পথ সম্পর্কে অনবহিত পেয়েছেন, মানে আপনি হেদায়তের পথ, ইসলামের পথ আপনি জানতেন না, হেরা পর্বতের গুহায় ওহী নাজিল করে সর্বপ্রথম আমি আপনাকে ইসলামের সত্য পথের সন্ধান দিয়েছি, তাছাড়া আপনি কিন্তু সত্য পথ পাননি। নিজের ইচ্ছায় কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি পেয়েছেন? না, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে সর্বপ্রথম কোরআন নাজিল করে এই সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, সেটাই বলতেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থা, অর্থাৎ তিনি অভাবমুক্ত করেছেন, একেবারে গরিব, অন্যের ভেড়া মেষ এগুলো চড়িয়েছেন, ছাগল ভেড়া এগুলো চড়িয়ে তিনি ছোটবেলায় নিজের জীবিকা নির্বাহ করেছেন, অথচ পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বরকত দিয়েছে, তাই না? ফামাল ইয়াতিমা ফালা তাকহার, অতএব আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না। ওয়াম্মা সাইলা ফালা তাকহার, আপনি প্রার্থীকে ধমক দেবেন না। ওয়া আম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদিস, আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করেন। দেখা এই সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত বিভিন্ন নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মূলত নবী রাসূলগণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মনোনীত ব্যক্তি, তাদের প্রতি আল্লাহ তাআলা অজস্র নিয়ামত দান করেছেন, তাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তার মধ্যে বিশেষ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার হাবিব, প্রিয়তম বন্ধু, আল্লাহ তাআলা তাকে সাহায্য ও নিয়ামত দান করেছেন। কিভাবে? দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমিতে তার পিতা ইন্তেকাল করে, 6 বছর বয়সে তার মা মারা যায়। তাই বলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবহেলিত ছিলেন? না, তাকে দেখাশোনা করেছেন তার দাদা আব্দুল মুত্তালিব। এরপরে দাদার মৃত্যুর পরে তার চাচা আবু তালিব অত্যন্ত সযত্নে তারা তাকে লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন। এসব ব্যবস্থা আল্লাহ তালাই করেছেন।
এরপরে বিবাহের আগে তিনি অভাবী ছিলেন, অসচ্ছল ছিলেন, কিন্তু বিবাহের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করলেন এবং এরপরে তার সংসারে সফলতা ফিরে আসে। তার এখানে শব্দ হচ্ছে এই, কে কথা বলো রে? যাই হোক, এইভাবে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যে বিভিন্ন নিয়ামত দিয়েছেন সেগুলো আল্লাহ তালা এই সূরায় তুলে ধরেছেন। এরপরে শিক্ষা একটু দেখি, আল্লাহ তার প্রিয় বান্ধবদের কখনো পরিত্যাগ করে না। আমরা অনেক সময় বিপদ আপদে পড়ে অসুস্থ হয়ে যাই, দুঃখ কষ্টের মধ্যে পড়ি, দুশ্চিন্তার মধ্যে পড়ি, আমরা মনে করি আল্লাহ মনে হয় ভুলে গেছে, আসলে তা নয়। আল্লাহ তালা কি করেন, আমাদেরকে পরীক্ষা করেন, সাময়িকভাবে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, আবার তিনি কি করেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন, পরকালে তিনি তাদের জন্য কল্যাণময় জীবন দেবেন। ধনী সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব দুঃখী ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা, অভাবে সাহায্যপ্রাপ্তি ইয়াতিমদের প্রতি কঠোর না হয়ে তাদের সাথে সদাচরণ করতে হবে। দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তালার দান, এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা কর্তব্য। যেমন ঈমান, কোরআন, ধন দৌলত, জ্ঞান বৃদ্ধি, এগুলো নিয়ামত, এগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এই সমস্ত নিয়ামতের কথা মানুষের কাছে প্রচার করতে হবে। এইভাবে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করতে পারি। তো আমি এই দুটো সূরা পড়ালাম, এখান থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই দুটো সূরা থেকে, সূরা শামস এবং সূরা দোহা, তোমাদের একটু সুযোগ দিচ্ছি, যদি কারো প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে প্রশ্ন করতে পারো। প্রশ্ন আছে কারো? তোমার কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, আচ্ছা, যদি প্রশ্নটা থাকে দেখি আমি কিছু প্রশ্ন করব, দেখি তোমরা কতটা বুঝেছ। সূরা শামস কোন সময়ে সূরার অন্তর্গত, কি হবে, যে কেউ উত্তর দিতে পারো। মক্কী সূরা। মক্কী সূরা এর আয়াত কতটি? 15টি। 15টি। কততম সূরা? 91তম। 91। এর নামকরণের কারণ কি? কারণ প্রথম শব্দ শামস, প্রথম শব্দ শামস থেকে নামকরণ হয়েছে। গুড। আচ্ছা, আর শামস অর্থ কি? সূর্য। সূর্য। আর কমার অর্থ? চন্দ্র। আর নাহার অর্থ? দিন। দিন। আর লাইল? রাত। রাত। আল আরদ? পৃথিবী। পৃথিবী, জমিন। আচ্ছা, সূরার শামসে বর্ণিত আয়াতসমূহ কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। তিন ভাগে। সূরার শামসে কোন জাতির অবাধ্যতার পরিণাম তুলে ধরা হয়েছে? সামুদ সম্প্রদায়। আচ্ছা, যে ব্যক্তি নিজেকে পাপের দ্বারা কলুষিত করে তার জন্য ধ্বংস অনিবার্য, এটি কোন সূরার শিক্ষা? আবুল আহাবের স্ত্রীর নাম কি? অতএব আপনি কঠোর হবেন, আপনি ধমক দেবেন না। তানহার না, তাকহার আছে। ও, অতএব আপনি কঠোর হবেন। কঠোর কঠোর হবেন না। হ্যাঁ, হবেন না, ভাবেন বলে থামলে কিন্তু হবে না। অতএব আপনি কঠোর হবেন না, এটা কোন সুরে বলা হয়েছে? সূরা দুহা। আর লা, লা তানহার অর্থ কি? আপনি ধমক দেবেন না, আপনি ধমক দেবেন না। এরপরে আইলান অর্থ কি? আইলান, নিঃস্ব, অভাবগ্রস্ত, নিঃস্ব। আসাইলা,
ভিক্ষুক। প্রার্থী ভিক্ষুক, এবং আপনি প্রার্থীকে ধমক দিবেন না। কে কাকে কোন সুরায় বলেছেন? আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরার দোহাই বলেছেন, বুঝতে পারছো? কি হবে? প্রার্থীকে ধমক দিবেন না। না, এখানে প্রশ্নটা হচ্ছে কে কাকে কোন সূরায় বলেছেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কাকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কখনোই পরিত্যাগ করে না। এটি কোন সূরার শিক্ষা? দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তাআলার তার সব নিয়ামতের কি প্রকাশ করা আমাদের কর্তব্য? কৃতজ্ঞতা। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আসো সুরাল ইনসারা। তো এই দুটো সুরা থেকে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের সুরা একটু দেখো, সুরাল ইনসারা। এটাও মক্কায় অবতীর্ণ, আয়াত হচ্ছে 8টি, কোরআনের 94তম সুরা। এই সুরার প্রথম আয়াতে নাসরা শব্দ থেকে সুরার নাম রাখা হয়েছে সুরা আল ইনসারা। নাসরা মানে হচ্ছে, এই সুরাটার অর্থটা একটু লিখে নাও, আল ইনসারা শব্দের অর্থটা একটু লিখে নাও। এখানে এই সুরার নামের পাশে এখানে লিখে রাখো, আল ইনসারা অর্থ হচ্ছে প্রশস্ত করা, প্রশস্ত করা, উন্মুক্ত করা হবে না স্যার, উন্মুক্ত করা, প্রশস্ত করা, উন্মুক্ত করা, প্রশস্ত করা বা উন্মুক্ত করা, যেকোনো একটা লিখে নেবে। আল ইনসারা শব্দের অর্থ। এই সুরার একটা শানে নজুল আছে, এটা শানে নজুলও অনেকটা সুরার দোহার মতোই, এখানে একটু বিস্তৃত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগ পর্যন্ত মক্কার লোকেরা তাকে খুব সম্মান করত, শ্রদ্ধা করত, তাকে আলামিন বিশ্বাসী বলে ডাকত, তার কাছে বিভিন্ন আমানত গচ্ছিত রাখত। কিন্তু নবুয়ত লাভের পরে তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন সেই একই লোকই তার বিরোধিতা করলো, তাকে কবি, গণক, জাদুকর, পাগল লিখতে দিয়ে কষ্ট দিল। তাহলে একটা লোক এই 40 বছর যাবৎ তাদের কাছে ভালো ছিল, যে ইসলামের সত্য কথা তারা প্রচার করা শুরু করলেন, তখন সেই লোকটা তাদের কাছে পাগল, জাদুকর, বড় হয়ে গেল। শুধু তাই নয়, তারা তাকে বিভিন্ন ভাবে অত্যাচার ও নির্যাতনও চালাতে থাকে। উঠে নাড়ে ঘুরিয়ে এনে তার মাথায় চাপিয়ে দিত, তার চলার পথে কাঁটা পিছিয়ে রাখতো, এবং কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিয়ে রাখতো। এভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছিল। তাহলে এটা দ্বিমুখী আচরণ হলো না? একই লোক এতদিন তাদের কাছে খুব ভালো, আর যখনই ইসলামের কথা প্রচার করলো তাদের কাছে সে খারাপ হয়ে গেল। এই কাফেরদের এই ঠাট্টা বিদ্রুপ অন্যায় অত্যাচারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে পড়েন, উদ্বিগ্ন হয়ে পড়েন, তখনই আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা জানিয়ে এই সূরাটি নাযিল করেন। আচ্ছা, এই সূরা নিয়ে আরো একটু কথা আছে, এই ইনসারা বিষয়টা নিয়ে, মানে প্রশস্ত করা। এটা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ প্রশস্ত করা হয়েছিল তার জীবনে মোটামুটি 4 বার। প্রথমে হচ্ছে 4 থেকে 5 বছর বয়সে একবার, এরপরে 12 থেকে 13 বছর বয়সে একবার, এরপরে হচ্ছে নবুয়ত লাভের সময় 40 বছর বয়সে একবার, আর একবার হচ্ছে 51 বছর বয়সে যখন তিনি মেরাজে যান। তো তার জীবনে 4 বার মূলত এই বক্ষ প্রশস্তকরণ বা বক্ষ বিদীর্ণ যেটাকে বলা হয় করা হয়েছিল। অর্থাৎ তার বুকটাকে চিরে মানুষের যে অন্তরে যে একটা দেখবা যে গরু যখন কোরবানি করা হয় গোস্ত কাটার সময় দেখবে যে কালো একটা পিত যেটাকে বলা হয়, এটা কিন্তু খাওয়া হয় না, এটা ফেলে দেওয়া হয়। তো মূলত শয়তান এই জায়গায় এসে মানুষের মধ্যে ওয়াস ওয়াসা দিয়ে থাকে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে শয়তান ওয়াস ওয়াসা দিতে না পারে, তিনি যাতে কোনো খারাপ অভ্যাসে অভ্যস্ত না হয়ে যান, সেই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে ফেরেশতার মাধ্যমে তার এই বক্ষ বিতরণ করে যাতে তার মধ্যে সমস্ত খারাপ প্রবৃত্তি কি হয়ে যায়, মানে বিলুপ্ত হয়ে যায়, শুধু যেন সৎ প্রবৃত্তি গুলো তার মধ্যে থাকে, সৎ চিন্তা এগুলো যেন তার মধ্যে থাকে। সেই জন্য মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিতরণ করা হয়েছিল। দুজন ফেরেশতা এসে তাকে নিয়ে গিয়ে পাহাড়ে তার বুকটাকে চিরে তার কল্পটা বের করে সেটা ওই জমজমের পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে আবার যথাস্থানে
স্থাপন করেছিল, যেটাকে আমরা বলতে পারি যে অপারেশন আর কি, অস্ত্রোপচার। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীতে প্রথম এই অপারেশন বা অস্ত্রোপচারের ঘটনা আমরা জানতে পারি, তার আগে এটা প্রচলন ছিল না। তো যাই হোক, তো এইটা বড় নবী সাল্লাল্লাহু আলাইহির ক্ষেত্রে সরাসরি হয়েছিল, বুঝতে পারছো? সেই ঘটনার দিকে ইঙ্গিত করে মূলত আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। এই সূরাতে যে শব্দ অর্থগুলো গুরুত্বপূর্ণ, প্রথম হচ্ছে সূরার নাম যেটা, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ অর্থ। এরপরে হচ্ছে এই যে অশ্রুন, অশ্রুন শব্দটা দাগায়নো, কষ্ট বিপদ অমঙ্গল, অশ্রুন। এরপরে হচ্ছে ফানসব, অতঃপর পরিশ্রম করুন। আর একটা হচ্ছে ফারগব, অনন্তর মনোনিবেশ করুন। এই তিনটা শব্দ অর্থ এবং এর সাথে সূরার নামের যে শব্দ অর্থটা, এই চারটে শব্দ অর্থ এখানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমরা একটু সূরার দিকে যাই অনুবাদে। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি, অর্থাৎ আপনার অন্তর থেকে সমস্ত রকমের খারাপ প্রবৃত্তি দূর করে সৎ প্রবৃত্তি গুলো আপনার অন্তরে স্থাপন করে দিয়েছে, আপনার বক্ষটাকে এভাবে উদার করে দিয়েছে। প্রশস্ত করা মানে এরকম নয় যে তার বক্ষটা 5 ইঞ্চি ছিল সেটা বৃদ্ধি করে 10 ইঞ্চি করে দিয়েছে, তা নয়। এখানে প্রশস্ত করে দেওয়ার অর্থ হচ্ছে উদার করে দেওয়া, অন্য অন্য মানুষের চেয়ে তার অন্তরে আল্লাহ তাআলা দয়ামায়া বেশি প্রদান করেছিলেন। এবং আপনার বোঝা অপসারণ করে দিয়েছে, অর্থাৎ আপনার মধ্যে যেগুলো খারাপ প্রবৃত্তি ছিল সেগুলো আমি দূর করে দিয়েছি। আল্লাহ জি আংকদা জাহরাক, যেটা আপনার পৃষ্ঠদেশকে নিয়ে দিয়েছিল, অর্থাৎ যেটা আপনার জন্য খুবই কষ্টদায়ক ছিল। কারণ সাধারণ মানুষের মধ্যে যদি তার মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার এগুলো যদি থাকতো, তাহলে নবী হওয়া খুব কষ্টকর ছিল, তাই না? ওরাফা আনা আলাকা জিক্রক, আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। দেখো আজান একামত সহ বিভিন্ন জায়গায় যেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়, তার পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও উচ্চারিত হচ্ছে পৃথিবীব্যাপী। বা ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অর্থাৎ এখন কাফেররা আপনাকে কষ্ট দিচ্ছে, গালমন্দ করতেছে, নির্যাতন করতেছে, এই কষ্টের পরে আপনার জন্য কি সুখ শান্তি অপেক্ষা করছে। আবারও বলে ইন্না মাআল উসরি ইউসরান, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এটা শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির ক্ষেত্রে না, তোমার আমার আমাদের সকলের জীবনেই এটা প্রযোজ্য। এখন যারা কষ্ট করে ভালোভাবে লেখাপড়া করবে, ইনশাল্লাহ তারা ভবিষ্যতে ভালো ফল লাভ করবে। ফাইজা ফারাগতা ফাংসব, অতএব যখনই আপনি অবসর পান একান্তে ইবাদত করুন। ওয়া ইলা রব্বিকা ফারগব, এবং আপনার কর্তৃপালকের প্রতি মনোনিবেশ করুন। তাহলে আমরা আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ তো করবই, তার পাশাপাশি আমরা কোরআন হাদিস বিভিন্ন ইসলামিক সাহিত্য পড়ার চেষ্টা করব, আল্লাহর দিকে যাতে আমরা রুজু হতে পারি, ফিরে আসতে পারি, সেই দিকে আমরা অবশ্যই খেয়াল করবো। তো ব্যাখ্যায় মোটামুটি এই কথাগুলোই রয়েছে যে নবুয়তের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে প্রিয় ছিল, অথচ নবুয়ত লাভের পরে তারাই তাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেয়, এই সূরাটি নাযিল করেন। তো শিক্ষায় আমরা একটু আসি, যে ব্যক্তি সত্য ন্যায়ের জন্য চেষ্টা সাধনা করে আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেন। আল্লাহ তালাই মানুষের কষ্ট যাতনা দূর করেন, মানুষের মান সম্মান খ্যাতি মর্যাদা সবকিছুই আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছে সম্মান দেন আবার যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন। মানুষের জীবনে সুখ দুঃখ থাকবে, দুঃখ দুঃখ আছে বলেই কিন্তু আমরা সুখটাকে চিনতে পারি। যদি শুধুই সুখ থাকতো তাহলে আমরা কখনো সেই সুখের মর্ম উপলব্ধি করতে পারতাম না। যেমন যদি শুধু দিন থাকতো তাহলে আমাদের খারাপ লাগতো, দিনের সাথে সাথে রাত আসে বিধায় আমরা কিন্তু দিনের গুরুত্বটা বুঝতে পারি, তাই না? ঠিক সেই রকমই দুঃখ আছে বিধায় মানুষ তার সুখটাকে অনুভব করতে পারে। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, অতএব সময়কে কাজে লাগাতে হবে। পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা সূরা আমরা পড়ি একটু, সূরা 3, 95 তম সূরা মক্কা বিতন আয়াত 8। প্রথম শব্দ 3 থেকে সূরার নাম রাখা হয়েছে 8-3। এটা বিশেষ কোনো ঘটনা নয়, মূলত মানব জাতিকে বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করে দিয়েই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। আচ্ছা দেখো, আত্তিনি, তিন মানে হচ্ছে আঞ্জির বা ডুমুর জাতীয় ফল। এরপর আজ জাইতুন, জাইতুন বা জলপাই জাতীয় ফল। তুর, তুর পর্বত,
এরপরে হচ্ছে এই দুইটা মিলে একটা শব্দ অর্থ আল বালাদিল আমিন, মানে নিরাপদ নগর। অনেক সময় এভাবে প্রশ্ন আসে যে আল বালাদিল আমিন বা নিরাপদ নগর বলতে কোন শহরকে বোঝানো হয়েছে, মক্কা নগরী, এটা মাথায় রাখবা। এরপরে হচ্ছে ডান পাশে আজরুন, মানে হচ্ছে প্রতিদান, আজরুন প্রতিদান, আর একটা হচ্ছে আদ্দিন কর্মফল দিবস। তো এই শব্দ গুলো তোমরা একটু মুখস্থ করে নেবা। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, ওয়াতিন ওয়াস জাইতুন, শপথ আঞ্জির ও জাইতুনের, ওয়াতুরে সিনিন, সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের। এই আঞ্জি অর্থাৎ তিন এবং জাইতুন, এগুলো তেল বা এই গাছগুলো আরব দেশে খুবই উপকারী। আমাদের দেশে যেমন নিম গাছ খুব উপকারী, এর রস খেলেও অনেক রোগের উপশম হয়, তারপরে ডাল দিয়ে আমরা মেশওয়াক করি বিভিন্ন সময়, এটা আমাদের উপকারী। ঠিক সেই রকমই আরব দেশে তিন এবং জাইতুন এগুলো খুবই উপকারী গাছ। আর সিনাই প্রান্তরস্থ তুর পর্বত হচ্ছে, এখানে মুসা আলাহ সালাম আল্লাহ তাল্লাহর সাথে কথা বলেছিল। আর ওয়াহাদাল বালাদিল আমিন হচ্ছে মক্কা নগরী, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই গুরুত্বপূর্ণ স্থান এবং গুরুত্বপূর্ণ গাছের শপথ করে আল্লাহ তাআলা যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে। সোমবার আলোক না হওয়া আসপালা থাকলো, এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। তাহলে মানুষই সৃষ্টির সেরা, আবার মানুষই সর্বনিম্ন অর্থাৎ সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। কেন? কারণ তারা কি যখন খারাপ কাজ করবে, পশু বৃত্তি তাদের মধ্যে যখন জাগ্রত হবে। একটা পশু যেমন হালাল হারাম বাছ বিচার করে না, সে ন্যায় অন্যায় বোঝে না, তার পেট পূজা হয় কিভাবে সেটাই শুধু সে ধান্দা করে। একটা মানুষ যখন সেই রকম খারাপ কাজে লিপ্ত করে, তখন সে পশুর চেয়েও নিম্ন স্তরে চলে যায়। যেমন একটা অবুঝ সন্তান, শিশু বাচ্চা, সে যদি কোনো অন্যায় কিছু করে সেটা ক্ষমা করার যোগ্য, কিন্তু একজন বুঝদার প্রাপ্তবয়স্ক মানুষ যদি সেই ভুলটা করে তাহলে তাকে মানুষ কি করে, তিরস্কার করে, তাই না? তখন বলা হয় তুই তো ওই শিশুর চেয়েও খারাপ। তো সেই রকমই একটা পশু, তার বোধোদয় নেই, বোধ মানে বিবেক বোধ নেই, সে একটা অন্যায় করতেই পারে, কিন্তু একটা মানুষ বিবেক বোধ থাকার পরেও যখন অন্যায় কাজ করে তখন মানুষ কি বলে যে তুই তো পশুর চেয়েও খারাপ। আল্লাহ তাআলা সেটাই এখানে তুলে ধরেছেন। তবে সবাই নয়, কারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তারা ব্যতীত যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। হামা ইউকাল জিবুকা বাদুবির দিন, হে মানুষ কিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? তো এই সূরার ব্যাখ্যা হচ্ছে, তিনটি আয়াতে আল্লাহ তাআলা চারটি বস্তু শপথ করেছেন, তিন জাইতুন, সিনাই পর্বত, আর হচ্ছে মক্কা নগরী। এখানে যেগুলো আমি অলরেডি অনুবাদের সময় বলেছি সেগুলো ব্যাখ্যায় আছে। তা আমরা একটু শিক্ষায় আসি। মানব সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দরতম সৃষ্টি, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়। সৎকর্মশীল কোন পরকালে অশেষ পুরস্কার লাভ করবেন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। তো এগুলোই মোটামুটি আমরা একটু, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এই পর্যন্ত দেখি কয়টা প্রশ্ন হয়, আমরা একটু সেগুলো আলোচনা করব তারপরে। প্রশ্ন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো তাহলে। আল ইনশারা অর্থ কি? প্রশস্ত করা, প্রশস্ত করা, উন্মুক্ত করা। সূরা আল ইনশারা কোথায় নাজিল হয়, আয়াত কতটি, কততম সূরা? মক্কায় নাজিল হয়, আয়াত 98 সূরা। আংসব অর্থ কি? আংসব কি স্যার, বোঝা গেল না। 26 নম্বর প্রশ্নটা কি হবে, আংসব অর্থ কি? অতঃপর পরিশ্রম করুন, অতঃপর পরিশ্রম করুন। আর ফারগব অর্থ? অনন্তর মনোনিবেশ করুন, অনন্তর মনোনিবেশ করুন, অনন্তর মনোনিবেশ করুন। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, এটি কোন সূরায় বলা হয়েছে? ইনশিরা, ইনশিরা, ইনশিরা। দুঃখ কষ্ট হতাশা চলবে না, ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে, এটা কোন সূরায় বলা হয়েছে? সূরা আল ইনশিরা। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, এটি কোন সূরা? ইনশিরা, এটাও ইনশিরা।
এখানে ইনশিরাহ সম্পর্কে আলোচনা করেছি দেখে কিন্তু তোমরা সহজেই পারতেছো, কিন্তু এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে যে কোন সূরা। আয়াতে আছে এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা তিন কোথায় নাজিল হয়, কতটি আয়াত, কততম সূরা? মক্কায়। মক্কায় নাজিল, মক্কায় নাজিল হয় 95তম সূরা, আয়াত সংখ্যা 8টি, আয়াত সংখ্যা 95তম সূরা। আচ্ছা গুড। আর তিন শব্দের অর্থ কি? আঞ্জির, ডুমুর জাতীয় ফল। ডুমুর জাতীয় ফল। এরপরে আজরুন শব্দের অর্থ? প্রথম তিন আয়াতে কয়টি বস্তু শপথ করা হয়েছে? চারটি। চারটি বস্তুর। সূর পর্বতে আল্লাহ তাআলা কার সাথে কথোপকথন করেন? মুসা আলাইহিস সালাম। তো এই পর্যন্তই মোটামুটি তোমাদের বহুনির্বাচনের প্রশ্ন যে পর্যন্ত পড়ানো হবে। আচ্ছা আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি, একজন একটু উদ্দীপক পড়ত দেখি। এক নম্বর, মাহমুদ প্রত্যহ কোরআন পাঠ করে, একদিন কোরআনের একটি সূরা পড়তে গিয়ে সে সামুদ জাতির লোকদের কথা জানতে পারে যে তারা আল্লাহর একজন রাসুলের কথা অমান্য করেছিল। একদিন তারা আল্লাহর উষ্ট্রীকে হত্যা করায় আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আর একদিন সে একটি সূরা পড়তে জানতে পারলো যে আর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন, তাই দুনিয়ার সকল নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য। সূরা তিন আল কোরআনের কততম সূরা? 95তম সূরা। 95তম সূরা। 95তম সূরা। তাসবিহ সহ কোরআন তেলাওয়াত করতে হবে কেন? এটার নির্ভুল করার জন্য না, এটা তোমাদের যেহেতু খা নম্বরে তো সেই জন্য এইটার উত্তর হচ্ছে তোমাদের 52 পৃষ্ঠায় আছে যে সহি শুদ্ধ ভাবে কোরআন পাঠ করতে হবে। তাসবিহ প্রথমে লিখবে যে তাসবিহ কাকে বলে, তাসবিহ অর্থ হচ্ছে সাজানো সুন্দর বিন্যাস করা। সহি শুদ্ধ ভাবে কোরআন মজিদ তেলাওয়াতের নিয়ম কানুনকে তাসবিহ বলা হয়, বুঝতে পারছো? এরপরে সহি শুদ্ধ সুন্দরভাবে কোরআন মজিদ তেলাওয়াত করতে হবে, কারণ সহি শুদ্ধভাবে কোরআন মজিদ তেলাওয়াত না করলে এর অর্থ বিকৃত হবে, উচ্চারণ ভুল হবে, অর্থ বিকৃত হবে, ফলে নামাজ শুদ্ধ হবে না, গুনাহ হবে। আর যদি সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণে কোরআন তেলাওয়াত করা হয় তাহলে আয়াতের অর্থ ঠিক থাকবে, সওয়াব হবে, সালাতও শুদ্ধ হবে। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে তাসবিহ সহকারে মানে কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে একটা আয়াতও আছে, আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কোরআন আবৃত্তি করুন, ধীরে ধীরে সুস্পষ্ট হবে। তাই আমাদেরকে অবশ্যই তাসবিহ সহ কোরআন তেলাওয়াত করতে হবে। 52 পৃষ্ঠায় প্রথম প্যারাতে এই এই উত্তরটা রয়েছে, শুধু সংজ্ঞাটা একটু মনে রাখবা। আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি, তাসবিহ অর্থ হচ্ছে সাজানো সুন্দর করা, বিন্যাস করা। কোরআন মজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করার নিয়ম কানুনকে তাসবিহ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা এরপর আসো, মাহমুদ প্রথমবারে কোন সূরাটি তেলাওয়াত করেছিল? সূরাটির শিক্ষা ব্যাখ্যা করো। সূরা শামস। আচ্ছা এই সূরার শিক্ষা দিয়ে দেবেন। আর দ্বিতীয় দিনে মাহমুদ কোন সূরা পড়েছিল? আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন, দুনিয়ার সকল নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কর্তব্য। এটা কোন সূরা বলো? সূরা দুহা। সূরা দুহা। তাহলে মাহমুদ দ্বিতীয় দিনে সূরা দুহা পড়েছিল। এরপরে সূরা দুহা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী অর্থাৎ যে শানে নজুলের যে বিষয়টা রয়েছে, বুঝতে পারছো? জি স্যার। আর চেষ্টা করবা এই যখন যে সূরার থেকে প্রশ্ন আসবে সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা উপদেশমূলক কোন কথাটা বলেছেন। যেমন সূরা দোহার একেবারে শেষের দিকে তিনটা আয়াত, 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে এখানে তিনটা উপদেশ আছে, আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না, আপনি প্রার্থীকে ধমক দেবেন না এবং আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন। তো উদ্ধৃতি হিসেবে এই তিনটা আয়াত নিয়ে আসবা। একইভাবে সূরা শামস এর মধ্যে উপদেশমূলক আয়াত কোনটা রয়েছে? উপদেশমূলক আয়াত রয়েছে সূরা শামস এর মধ্যে 9 নম্বর এবং 10 নম্বর, যে ব্যক্তি নিজেকে পবিত্র করবে সে সফল করা হবে আর যে নিজেকে কলুষিত করবে সে ব্যর্থ হবে। এগুলো মূলত উপদেশমূলক আয়াত, তাই না? এরকম উপদেশমূলক আয়াত যেগুলো সেগুলো তোমরা যখন যে সূরা থেকে প্রশ্ন আসুক সেগুলো উদ্ধৃতি হিসেবে নিয়ে আসবে।
তো আজকে এই পর্যন্ত থাক, যেহেতু ক্লাসের সময় শেষ হয়েছে। যারা অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। তা আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। মাঝখানে তো তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।